নমস্কার আজ শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা প্রাপ্ত মনস্ক ইতিহাস নির্ভর কাহিনী মালিনী মঞ্জুরি চোখ মেলে সে প্রথমে কিছুই মনে করতে পারল না সে যেখানে শুয়ে আছে তার চারপাশে খেলা করছে আধো অন্ধকার তার মনে হল যেন সে শতাব্দীর পর শতাব্দী ধরে ঘুমিয়েছিল যুগ যুগ ধরে এক অতলান্ত ঘুমের সমুদ্র অতিক্রম করে এসে সবশেষে পাড়ে উঠে চোখ মেলল অন্ধকার যেন একটু হালকা মনে হয় মাথাটা তুলতে গিয়ে বেশ ভারী মনে হলো সে ভাবার চেষ্টা করলো সে কে কোথায় শুয়ে আছে সে বেশ কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকার পর প্রথমে এক সময় তার নিজের নামটা মনে পড়ল তার নাম চম্পক চম্পক সিংহ এরপর নিজের পরিচয়টাও তার মনে পড়ে গেল মরুময় বিকানীদের বাসিন্দা সে কিশোর বয়সে এক পরিচিত ব্যক্তির সঙ্গে বিকানির থেকে সে এসেছিল অম্বর রাজ্যে তারপর থেকে সে অম্বর রাজ্যে স্থায়ীভাবে থাকতে শুরু করলো পেশায় একজন শিল্পী সে পাথর কুঁদে মূর্তি নির্মাণ করে চম্পক মানুষের মূর্তি পশু পাখির মূর্তি শ্বেত পাথরের মূর্তি বেলে পাথরের মূর্তি আর সেসব মূর্তি স্থান পায় অম্বরপ্রাসাদের আনাচে কানাচে প্রাসাদ সংলগ্ন সুরম্য বাগিচাতে দৃষ্টি নন্দনের জন্য আত্মপরিচয় স্মরণে আসার পর চম্পক কিছুটা যেন আশ্বস্ত বোধ করতে লাগল মাথাটা একপাশে সে কষ্ট করে ঘোরালো গরাদ বসানো গবাক্ষ দিয়ে ক্ষীণ আলো প্রবেশ করতে শুরু করেছে কক্ষে চাঁদের আলো তা দেখে চম্পক বুঝতে পারল এখন রাত কিন্তু একক্ষ তো অম্বর কেল্লার শিল্পী মহল্লার তার নিজের নয় তার কক্ষের বাতায়ন অমন লৌহশলাকা সমৃদ্ধ নয় মর্মর পাথরের চাদরে চাকরি বসানো তার গবাক্ষে চম্পক নিজের হাতেই বানিয়েছিল সেটা তবে কোন কক্ষ তাছাড়া তার কক্ষে কোনো পালঙ্ক ছিল না কিন্তু সে বর্তমানে এক লৌহনির্মিত ঘীণুকায় পালঙ্কে শুয়ে আছে ইতিপূর্বে এ ধরনের পালঙ্ক আগে দেখেনি সে চম্পক বুঝতে পারল এটা শয়নকক্ষ নয় তবে সে কোথায় বাতায়ন দিয়ে কক্ষে প্রবেশ করা আলোর রেখার দিকে তাকিয়ে চম্পক ভাবার চেষ্টা করতে লাগলো সে এই অপরিচিত জায়গাতে কিভাবে এলো অন্ধকারটা যেন ধীরে ধীরে আরও পরিষ্কার হচ্ছে চাঁদ আকাশের উপর দিকে উঠতে শুরু করেছে সম্ভবত পূর্ণিমার চাঁদ তাই আলো বাড়ছে কোথা থেকে একটা ঘণ্ট্বনি যেন অস্পষ্টভাবে ভেসে এলো গবাক্ষ দিয়ে অম্বর থেকে কিছুটা তফাতে পাহাড়ের মাথায় নাহারগঞ্জে যে দেবী মন্দির আছে তার ঘণ্টার ধ্বনি কি ঠিক বুঝে উঠতে পারল না চম্পক একটা মুখ যেন চম্পকের চোখের সামনে ভেসে উঠছে আবার হারিয়ে যাচ্ছে অস্পষ্ট এক নারীর মুখ কে সে এক সময় সেই মুখ স্পষ্ট হয়ে ফুটে উঠল চম্পকের মনে তারপর নামটাও তার মনে পড়ল এ নারীর নাম মঞ্জরি। যার মূর্তি নির্মাণ করেছে চম্পক অম্বরপ্রাসাদের মালিনী মঞ্জুরি পুষ্পচয়ন করে মালা গেঁথে রানীকে সাজায় সে মঞ্চুরির মুখ আর পরিচয় তার মনের মধ্যে ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই মাকুর থেকে সুতো খোলার মতো একে একে চম্পকের মনে পড়ে যেতে লাগলো সবকিছু মঞ্চুরি তার প্রেয়সী অম্বর প্রাসাদ কাননে সারাদিন ধরে এক অপসরার মূর্তি নির্মাণের কাজ করছিল চম্পক বেলা তখন পড়ে এসেছে আপন মনে মূর্তির গায়ে অলঙ্কার খোদাই করছিল চম্পক হঠাৎই পিছনে এক অস্পষ্ট শব্দ হলে ফিরে তাকিয়ে চম্পক দেখতে পেয়েছিল এক অপরূপ রাজপুত দুহিতাকে নিবিষ্ট মনে গোধূলির মায়াবী আলোতে সে চেয়েছিল পাষাণ খোদিত অপসরা মূর্তির দিকে চম্পক প্রথম দেখাতেই তাকে রাজকন্যা বলেই ভেবেছিল কিন্তু সে মাথা ঝোঁকাতেই তার দিকে দৃষ্টিপাত করে সেই যুবতী মৃদু হেসে বলে উঠেছিল না না আমি রাজকন্যা নই আমি মালিনী রানী রাজকন্যাদের জন্য পুষ্প চয়ন করে মালা গাঁথি নগণ্য এক দাসী তুমি দাসী দাসীরা এত রূপ মালিনীর কথা শুনে এ কথাটা বলে ফেলেছিল চম্পক একটু চুপ করে থেকে মালিনী জবাব দিয়েছিল আমার নাম মঞ্চুরী দাসী হলেও দাসীর ঘরে জন্ম নয় আমার রাজ টিকাডোরের সময় এক গ্রাম থেকে এখানে এনেছিলেন আমাকে টিকাডোর কাকে বলে জানো তো টিকাডোর হলো কিছু কিছু রাজপুত রাজাদের মধ্যে প্রচলিত এক প্রাচীন প্রথা অভিষেকের পর ললাটে রাজটিকা ধারণ করে কাছাকাছি কোনো রাজ্য লুট করতে বেরোয় নতুন রাজা শত্রু রাজ্য না থাকলে তার কোনো বন্ধু রাজারাই কোনো গ্রাম বা নগর লুট করার জন্য অনুমতি দেন নতুন রাজাকে সেই গ্রামবাসী বা নগরবাসীকে অবশ্য খবরটা জানানো হয় না সদ্য অভিষিক্ত রাজা অতর্কিতে সেখানে হানা দিয়ে সে গ্রামের সম্পদ লুণ্ঠন করেন আর সেই লুন্ঠিত সামগ্রীর মধ্যে অবশ্যই থাকে নারী রত্ন তাদের লুট করে এনে রাজা তাদের দাসী বানান ভাগ্য ভালো থাকলে তাদের কেউ কেউ মহারাজের শয্যা সঙ্গিনীও হয় মঞ্চুরির কথায় এবারে চম্পক বলেছিল হ্যাঁ টিকাডোর প্রথা সম্বন্ধে জানি এবার বুঝতে পারছি তুমি কেন এত রূপবতী নিশ্চয়ই তুমি কোনো সম্ভ্রান্ত বংশীয় রাজপুত কন্যা ছিলে চম্পকের কথা শুনে মঞ্চুরি মূর্তিটার দিকে তাকিয়ে বলল আচ্ছা কে বেশি সুন্দরী বলো তো আমি নাকি ওই প্রস্তর মূর্তি চম্পক বলল আমি যদি তোমার মূর্তি রচনা করি তবে সে মূর্তি এই অপসরা মূর্তির থেকেও বেশি সুন্দর হবে তোমার মূর্তি নির্মাণ করতে দেবে আমাকে শিল্পীর চোখ চম্পকের মঞ্চরির দিকে তাকিয়েই সে বুঝতে পেরেছিল মরাল গ্রীবা শঙ্খের মতো জেগে থাকা উদ্ভিন্ন স্তন ক্ষীণ কোটি দেশ ভারী নিতুম্ব সমন্বিত এই নারী মূর্তি রচনার পক্ষে আদর্শ তাই সে প্রস্তাবটা দিয়েছিল মঞ্জুরিকে মঞ্জুরি তার কথা শুনে চমকে উঠে বলেছিল কি বলছো তুমি ভাস্কর মালিনীর মূর্তি আবার কেউ রচনা করে নাকি চম্পক বলেছিল হ্যাঁ করে যদি সে নারী অপসরার থেকেও রূপবতী হয় এ কথাটা শুনে মালিনী মঞ্চরি লজ্জিতভাবে বলে উঠেছিল আমার মূর্তি রচনা করে তুমি কি করবে কি কাজে লাগবে সেই মূর্তি ভাস্কর চম্পক তার উত্তরে জানিয়েছিল প্রাসাদের অতিথিশালার প্রবেশ একটা নারী মূর্তি নির্মাণ করে স্থাপন করতে বলা হয়েছে আমাকে জানো নিশ্চয়ই যে অম্বর রাজের পূর্বপুরুষ ছিল রাজা মানসিংহ সম্রাট আকবর তাকে একবার বঙ্গদেশে দোয়াব অঞ্চলে পাঠিয়েছিলেন তার সঙ্গে বেশ কিছু অম্বরবাসী রাজপুত গেছিলেন বঙ্গদেশে যাদের মধ্যে একটা অংশ আর দেশে ফেরেননি সেখানেই ব্যবসা বাণিজ্য করে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন বংশ পরম্পরায় তাদেরই এক উত্তরপুরুষ পিতৃপুরুষের দেশ দেখতে আসছেন তার নাম মতিসিংহ অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি তার জন্য অতিথিশালা সাজানো হচ্ছে মতিসিংহ নাকি অর্থ সাহায্য করবেন রাজকে তাই তার আতিথেয়তায় ত্রুটি রাখতে চান না রাজ। কথাটা শুনে মঞ্চরি হেসে বলেছিল ঠিক আছে তোমার যখন মন চায় তখন আমার মূর্তি রচনা করো তুমি প্রতিদিন এই সাহান্যে যখন পুষ্পচয়ন করতে আসব তখন কিছু সময়ের জন্য তোমার কাছে উপস্থিত হব আমি এই বলে সে সেদিনের মতো ফুলের সাজি হাতে রওনা হয়েছিল প্রাসাদ অভিমুখে সব কিছু এবার মনে পড়ে যাচ্ছে চম্পকের সেই শুরু মঞ্জুরির সঙ্গে চম্পকের সাক্ষাতের যে কক্ষে চম্পক শুয়ে আছে সে কক্ষটাকে চিনতে না পারলেও তার চোখের সামনে এরপর ভেসে উঠতে লাগল পরবর্তী ঘটনাগুলো চম্পক মঞ্চুরিকে তার মূর্তি নির্মাণের প্রস্তাব দিলেও প্রাথমিকভাবে সে কিছুটা সন্দিহান ছিল মঞ্জুরির সম্মতির ব্যাপারে হয়তো বা মঞ্জুরি নেহাতি কথার কথা বলেছে তাকে কিন্তু মঞ্জুরির সঙ্গে সাক্ষাতের পর সেই প্রথম রাতে ঘুমে জাগরণে মঞ্চরির মুখটাই যেন চম্পকের চোখের সামনে ভেসেছিল কে জানে হয়তো প্রথম দর্শনেই মঞ্চরির প্রেমে পড়ে গিয়েছিল শিল্পী চম্পক পরদিন সারাক্ষণই মঞ্চরির কথাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তার একটা মর্মর প্রস্তুর খণ্ড কাননের নির্দিষ্ট স্থানে রাখা হয়েছিল দিনের শেষে গধূলির রাঙা আলো যখন ছড়িয়ে পড়েছিল অম্বরপ্রাসাদের মাথায় সংলগ্ন পুষ্পশোভিত বাগিচাতে তখন সেদিন সেই ক্ষণে সারাদিনের সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফুলের সাজি হাতে ভাস্কর চম্পকের সামনে উপস্থিত হয়েছিল মালিনী মঞ্চুরি বেলা শেষের আলোতে মঞ্চরিকে সেদিন যেন আরও বেশি সুন্দরী দেখাচ্ছিল তাকে দেখে চম্পকের মনে হচ্ছিল কাননের কেন্দ্রবিন্দুতে অবস্থিত বিশাল হর্মপ্রাসাদ থেকে বেরিয়ে যে তার সামনে এসে দাঁড়িয়েছে তার রূপ শরীরী বিভঙ্গ দেখে যেন লজ্জা পাবে ইন্দ্রসভার উর্বশীরাও চম্পকের বিহল দৃষ্টি দেখে মঞ্চরি বলেছিল না এবার কাজ শুরু করো সূর্য ডুবতে বেশি দেরি নেই আর অন্ধকার নামলেই আমাকে প্রাসাদে ফিরতে হবে বাইরে থাকার অনুমতি নেই মঞ্চরির কথায় সম্বিত ফিরে পেয়ে ছেনি দিয়ে স্তম্ভের গায়ে আঁক রচনা করার আগে একবার ভালো করে মঞ্চরির পায়ের দিক থেকে ধীরে ধীরে তার শরীর বেয়ে ওপর দিকে তাকালো চম্পক ঠিক কোন অংশ যে পাথরের গায়ে প্রথমে রচনা করবে তা দেখে নেওয়া প্রয়োজন চম্পকের চোখ গিয়ে স্থির হল মঞ্চরির বক্ষ বিভাজিকাতে করচুড়ে কেউ যেমন কোনো কিছু গ্রহণ করে ঠিক তেমনই মঞ্চরির শঙ্খের মতো স্তনযুগল যেন দুটো হাতের পাতার মতোই তাদের সংযোগস্থলে বক্ষ বিভাজিকাতে ধরে রেখেছে সূর্যের রুক্তিম আলোককে সেদিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর পাথরের গায়ে ছিনি দিয়ে প্রথম আঁক কাটল চম্পক নিষ্প্রাণ মর্মর পাথরের গায়ে প্রথম রচিত হয়েছিল একটা গভীর দাগ মঞ্চরির বিভাজিকা সেই বেলাতে পাথরের গায়ে রচিত হয়েছিল প্রাণের প্রথম স্পন্দন আর তারপরই অবশ্য সন্ধে নেমেছিল মঞ্চরি ফিরে গেছিল প্রাসাদে তবে শুধু সেদিন নয় তারপর থেকে প্রতিদিনই সেই নির্দিষ্ট সময় আসতে শুরু করলো মঞ্জরি। মরমর পাথরের গায়ে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করল তার অবয়ব প্রতি তার স্তন যুবল তারপর গ্রীবা মুখমণ্ডল এ প্রস্তরখণ্ড যেন মঞ্চরির আয় না প্রথম প্রথম তেমন কোনো কথা বলতো না মঞ্জুরি ওইটুকু সামান্য সময়ে কথা বলে কাজের ব্যাঘাত ঘটাত না কেউই সূর্য ডুবলেই ফিরতে হয় মঞ্চরিকে সে ফিরে যাবার পর ভাস্কর চম্পক ও প্রাসাদ কানুন ত্যাগ করে ফিরে আসতো অম্বরনগরীর এক দরিদ্র পল্লীতে তার বাসস্থানে তবে স্বপ্নে জাগরণে সে শুধু দেখতে পেত সেই প্রস্তর মূর্তিকে অথবা মঞ্চরিকে দুটোই তো সমার্থক দিনের বেলাতে নিজ গৃহতেই থাকত চম্পক তার সময় যেন কিছুতেই কাটতে চাইত না কোনো রকমে দ্বীপপ্রহর পর্যন্ত কাটিয়ে সে গিয়ে উপস্থিত হতো প্রাসাদ কাননে তারপর প্রতীক্ষা করত মঞ্চরির জন্য ধীরে ধীরে সময় মৃদু কথাবার্তাও শুরু হলো তাদের দুজনের মধ্যে চম্পক জানতে পারল মঞ্চরি অষ্টাদশ বর্ষিয়া মঞ্চরি লিখতে পড়তে জানে তার মাতা বাল্যকালেই প্রয়াত হয় পিতা ছিলেন একজন সামন্ত সর্দার অর্থাৎ ছোট ভূস্বামী অম্বররাজ যখন তাদের গ্রাম লুট করতে চান তখন মঞ্চরির পিতা মঞ্চরিকে রক্ষা করার জন্য অস্ত্র ধরেছিলেন মহারাজের বিরুদ্ধে অস্ত্র ধরাতে তিনি শিরচ্ছেদ করেছেন মঞ্চরির পিতার তার আর কেউ নেই মঞ্চরির প্রতি কেমন যেন একটা মমত্ববোধও জেগে উঠতে শুরু করেছিল যুবক ভাস্কর চম্পকের মনেও মমত্ববোধ তো ভালোবাসারই এক রূপ কিন্তু মঞ্চুর যে তাকে ভালোবেসে ফেলেছে ভাস্কর চম্পক বুঝে গেল একদিন মূর্তি নির্মাণের কাজ তখন অনেকটাই এগিয়ে গেছে কোমরের উপরের অংশ বক্ষ মুখমণ্ডল রচিত হয়েছে শুধু কোমর থেকে নিচের অংশ নির্মাণ বাকি প্রতিদিনের মতো সেদিনও সূর্য ডুবতে চলেছে লৌহশলাকার আঘাতে কোমল মর্মর পাথরের গায়ে মঞ্চরির নাভিমূল খোদাই করছিল চম্পক হঠাৎ তাকে মঞ্চরি প্রশ্ন করল কাজ শেষ হতে আর কতদিন লাগবে পাথরের গায়ে খোদাই করতে করতে চম্পক জবাব দিয়েছিল আর বেশি দিন নয় নিম্নাঙ্গে তো বেশি কাজ নেই শুধু তোমার নিতম্ব পদযুগল রচনা আর ঘাঘরার অলঙ্করণ আশা করছি এক পক্ষকাল আর সামান্য কিছু সময়ের মধ্যেই নির্মাণ সম্পন্ন করব জবাব শুনে মঞ্চরি বলল কাজটা আর একটু গতিতে করা যায় না ভাস্কর কেন ধীর গতিতে কেন কাজ থামিয়ে মঞ্চরির দিকে তাকিয়ে বিস্মিতভাবে জানতে চাইল চম্পক দিন শেষের রক্তিম আভা এসে পড়েছে মঞ্চরির মুখে চম্পককে অবাক করে দিয়ে মঞ্চরি জবাব দিল তখন তো আর আমাকে তোমার প্রয়োজন হবে না আমার আর তোমার সঙ্গে দেখাও হবে না তুমি হয়তো আর এখানে আসবে না এই প্রাসাদ আর কানুন ছেড়ে বাইরে যাবার অনুমতি নেই আমার এরপর একটু চুপ করে থেকে সে বলল জানো ইচ্ছা করলেই দ্বীপ পরই আমি এখানে চলে আসতে পারি আমার তো ভোরে আর সন্ধ্যায় পুষ্পচয়ন চয়ন করে মালাগাঁথা ছাড়া অন্য কোনো কাজ থাকে না তাছাড়া তুমি যে আমাকে দেখে মূর্তি রচনা করছো তা আমি মহারানীর প্রধান পরিচারিকাকে জানিয়েছি যার অধীনে আমরা নানা শ্রেণীর দাসীরা কাজ করি কথাটা তাকে আগাম জানিয়েছি কারণ ভবিষ্যতে ব্যাপারটা গোপন থাকবে না অতিথিশালাতে মূর্তি স্থাপিত হলেই সবাই চিনতে পারবে মূর্তিকার তখন আমাকে বিড়ম্বনায় পড়তে হতো হয়তো বা শাস্তির মুখেও তাই আগাম জানাতে হয়েছে ব্যাপারটা দিব্রহরে তোমার কাছে আসতে কেউ বাধা দিত না আমাকে কারণ মহারানী প্রধান পরিচারিকার মাধ্যমে এ খবর জানার পর আমাকে কাজের অনুমতি দিয়েছেন তবু আমি ভয়ে আসিনি পাছে তুমি দ্রুত কাজ সেরে ফেলো সেই জন্যে কথাগুলো বলে অধপদনে দাঁড়িয়ে রইল মালিনী মঞ্চরি হতভম্ব ভাস্কর চম্পক সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না সঙ্গ লাভের জন্য তার কাছে আসে মঞ্চরির কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে অসুবিধা হল না ভাস্কর চম্পকের বিস্মিতভাবে এসে বলল তুমি আমার জন্য এখানে আসো মঞ্চুরি জবাব দিল হ্যাঁ তুমি যখন তন্ময় হয়ে মরমর পাথরের গায়ে আমার ছবি ফুটিয়ে তোল তখন আমিও তন্ময় হয়ে চেয়ে থাকি তোমার দিকে এই বাক্যালাপের পর নিশ্চুপভাবে পরস্পরের মুখোমুখি বেশ কিছুক্ষণ তারা দুজন দাঁড়িয়ে রইল কিছুক্ষণের মধ্যেই অম্বর প্রাসাদের আড়ালে সূর্য ডুবে গেল তার ছায়া এসে পড়ল মালিনী মঞ্চরির মুখমণ্ডলে যাবার সময় সে শুধু বলে গেল কাল দ্বীপ্রহরেই আমি আসব কিন্তু দোহাই ভাস্কর আরও ধীর গতিতে আমার মূর্তি রচনা করো তুমি আমি আরও কিছুদিন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই মঞ্চরি কথা বলে চলে যাবার পর বুকের ভিতর প্রবল এক উচ্ছ্বাস নিয়ে চম্পকও রওনা হল তার গৃহ অভিমুখে সেরাতে দু চোখের পাতা এক করতে পারল না চম্পক তার কানে শুধু বাঁচতে লাগল মঞ্চরির বলা কথাগুলো চোখে ভেসে উঠতে লাগল রাঙা আলোতে দেখা মঞ্চরির করুণ মুখমণ্ডল যেখানে জেগেছিল ভাস্কর চম্পকের প্রতি প্রেমের আকুতি মঞ্চরিরও কেউ নেই চম্পকেরও কেউ নেই এমনটা কি হতে পারে না যে অম্বুর থেকে দূরে কোথাও পালিয়ে গিয়ে ঘর বাঁধল তারা হ্যাঁ এমন তো হতেই পারে কিন্তু মঞ্চরি কি রাজি হবে তার প্রস্তাবে এসব ভাবতে ভাবতেই সে রাত কেটে গেল চম্পকের পরদিন দ্বীপ্রহরে সে উপস্থিত হল প্রাসাদ কাননে সে সেখানে উপস্থিত হবার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হলো মঞ্জরি ভাস্কর চম্পক তাকে আশ্বস্ত করে বলল তোমার ভয় নেই মঞ্জুরি অতি ধীর গতিতেই মূর্তি নির্মাণ করব আমি প্রতিদিন শুধু একবার শলাকার আঘাত হানব মূর্তির গায়ে হার তাতে কাজ শেষ হতে হয়তো পক্ষকাল নয় বৎসর অতিক্রান্ত হয়ে যাবে ভাস্কর চম্পকের কথা শুনে হাসল মালিনী মঞ্চরি তার মুখের দিকে তাকিয়ে চম্পক বলল কিন্তু তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো মঞ্চরি। নিস্তব্ধ দুপুরে আম্রকুঞ্জ থেকে একটা কোকিলের ডাক ভেসে এলো কি করে যাব তুমি যে আমাকে বেঁধে ফেলেছ আমার এই মূর্তির মধ্যে আমার যদি কোনো দিন মৃত্যুও হয় তবু যুগ যুগ ধরে আমি ওই মূর্তির মধ্যে অবস্থান করব তোমার হাতের ছোঁয়াতে ভালোবাসাতে গড়ে তোলা এই মূর্তির মধ্যে তুমি আমাকে স্পর্শ করলেই আবার জীবন্ত হয়ে উঠবো আমি মৃত্যু আমাকে কেড়ে নিতে পারবে না তোমার থেকে কথাটা শুনেই চম্পক তার হাত স্পর্শ করে বললো না না এসব মৃত্যুর কথা মুখে এনো না তুমি আমি যে ঘর বাঁধতে চাই তোমার সঙ্গে বাঁধবে কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল মঞ্চরি। তারপর বিষণ্ন ভাবে বললো সে ঘর তো স্বপ্নে বাধা ছাড়া উপায় নেই অম্বর রাজ তো সে অনুমতি দেবেন না আমাদের ভাস্কর চম্পক চারপাশে তাকিয়ে কেউ নেই দেখে জবাব দিল অনুমতির দরকার নেই অম্বর রাজ্য ছেড়ে দূরে কোথাও পালাবো আমরা এক বণিকের মুখে শুনেছিলাম গুর্জর প্রদেশে নাকি এক প্রাচীন মন্দিরের সংস্কার চলছে প্রচুর শিল্পীর প্রয়োজন সেখানে তেমন হলে সেখানেও পালানো যেতে পারে ভাস্করের কথায় যেন আশার আলো ফুটে উঠলো চোখে সে বলল। তুমি সেখানে নিয়ে যাবে সেখানেই যাব প্রাসাদের বন্দি জীবনে আমার দম বন্ধ হয়ে আসছে এই বলে সে প্রচণ্ড আবেগে আলিঙ্গন করলো চম্পককে কাঁপতে থাকলো তাদের শরীর প্রথম প্রেমের আলিঙ্গনে এদিনের পর থেকে প্রতিদিনই দ্বীপ্রোহরে বাগিচায় আসতে শুরু করলো মঞ্চরই ফেরত সেই সূর্য ডোবার পর সে ফিরে যাবার আগে মূর্তির গায়ে একটা মাত্র আঁচড়কার্ত শিল্পী চম্পক দ্বিপ্রোহর থেকে দিন শেষের সময়টুকু তারা ডুবে থাকতে লাগলো প্রেমালাপে তাদের মনে হতে লাগল জন্ম জন্মান্তর যেন এমনই প্রেমের বন্ধনে আবদ্ধ তারা তবে দিনের আলোতে উন্মুক্ত বাগিচাতে শরীরের ঘনিষ্ঠতা মিলন সম্ভব ছিল না মনের মিলন ঘটত তাদের সময় এগিয়ে চলল এক পক্ষকাল থেকে দুই পক্ষকাল তিন চার কিন্তু সাত পক্ষকাল পর একদিন প্রাসাদের প্রধান স্থপতি চম্পককে ডেকে জানিয়ে দিলেন আর কালক্ষেপ করা যাবে না অতিথি এসে পড়লেন বলে যেভাবেই হোক আর এক পক্ষকালের মধ্যে মূর্তি নির্মাণ শেষ করে প্রাসাদের অতিথিশালাতে প্রতিষ্ঠা করতে হবে সেদিন দ্বীপ্রহরে মালিনী মঞ্চরী উপস্থিত হতেই চম্পক কথাটা জানালো মঞ্চরীকে ম্লান হয়ে গেল মঞ্চরীর মুখ ভাস্কর চম্পক অবশ্য ততদিন খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছিল যে হ্যাঁ মঞ্চরিকে নিয়ে সে গুর্জর প্রদেশেই পালাবে বণিকদের থেকে সেখানে পৌঁছবার পথের হদিশও পেয়েছে চম্পক মঞ্চরির বিষণ্ন মুখের দিকে চেয়ে তাকে আশ্বস্ত করে চম্পক বলল এ সংবাদে তোমার শঙ্কিত হবার কোনো কারণ নেই বরং এখন এক অর্থে মূর্তি নির্মাণ শেষের পর বিকানিরে ফিরে আমার ক্ষুদ্র সম্পত্তি বিক্রি করলে আরও কিছু আসবে আমার হাতে। মুদ্রা নিয়ে পালাবো আমরা নতুন জায়গাতে ঘর বাঁধার জন্যে অর্থের প্রয়োজন হবে আমাদের মঞ্চুরি জানতে চাইল বিকানির গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে তোমার আমি যে মালাহাতে তোমার পথ চেয়ে ভাস্কর চম্পক জবাব দিল এক পক্ষকাল তার মধ্যে সেই অতিথি এসে ফিরে চলে যাবেন প্রাসাদের নজরদারিও শিথিল হবে কিছুটা সেই সুযোগকে কাজে লাগিয়ে কোনো এক রাতে অম্বরের সীমানা পেরিয়ে প্রথমে দিল্লির দিকে রওনা হব আমরা তারপর সেখান থেকে ঘোড়ায় চেপে গুর্জরের পথ ধরব আমার কণ্ঠে পরানো থাকবে তোমার মালা এরপর এই পরিকল্পনা মতোই এগিয়ে চলছিল সব কিছু কদিনের মধ্যেই মূর্তি রচনার কাজ সম্পন্ন করল ভাস্কর চম্পক মালা হাতে মালিনী মঞ্চরীর অপূর্ব সুন্দর মর্মর মূর্তি আকারে উচ্চতায় অবিকল সে মঞ্চরির মতোই সেই শ্বেতপাথরের মালিনী মূর্তি যেন দু হাতে একটা ফুলের মালা তুলে পরিয়ে দিতে চাইছে তার সামনে যে দাঁড়াবে তার গলাতে সবাই চমৎকৃত হলো সেই জীবন্ত মূর্তি দেখে মূর্তি স্থাপন করা হলো অতিথিশালাতে প্রাপ্য পারিতোষিক একশো স্বর্ণমুদ্রাও মিলে গেল শিল্পী চম্পকের আর তার পরদিন দ্বীপপ্রহরে মঞ্চরি থেকে বিদায় নিয়ে বিকানিরের উদ্দেশ্যে রওনা হলো চম্পক অশ্রু সজল চোখে তাকে বিদায় জানালো মালিনী বিছানাতে উঠে বসলো চম্পক অন্ধকার তখন অনেকটাই কেটে গেছে জ্যোৎস্নার আলো ঢুকছে ঘরে কিন্তু মঞ্চরী এখন কোথায় আর সেই বা এই অপরিচিত কক্ষে কিভাবে এলো ভাবার চেষ্টা করতে লাগল চম্পক প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করতে লাগল চম্পক অস্পষ্ট কিছু ভাবনা তার মনের মধ্যে ফুটে উঠছে ঠিকই কিন্তু তা যেন গাঢ় কুয়াশার চাদরে মোড়া ভাবতে ভাবতে চম্পকের রগগুলো দপদপ করতে লাগল প্রচণ্ড অস্বস্তি বোধ করতে লাগল সে সেই মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য চম্পক পালঙ্ক থেকে নেমে সেই লৌহশলাকা স্থাপিত বাতায়নের সামনে এসে দাঁড়ালো ভাস্কর চম্পক যে কক্ষে অবস্থান করছে তা বাটিকার দ্বিতলে অবস্থিত চঞ্চালকে উদ্ভাসিত বাইরের পৃথিবী সুউচ্চ প্রাকার বেষ্টিত উদ্যান শোভিতই প্রাসাদোপম বাটিকা চাঁদের আলোতে দাঁড়িয়ে আছে গাছগুলো নিস্তব্ধ পৃথিবীতে মোম জো না যেন চুইয়ে পড়ছে তাদের গাবে গবাক্ষ দিয়ে নিচের উদ্যানের দিকে তাকালো চম্পক তার দৃষ্টি ছুঁয়ে যেতে লাগলো কাননের প্রাচীন বৃক্ষগুলোকে হঠাৎই একটা গাছের দিকে তাকিয়ে চম্পকের চোখ আটকে গেল যে গাছের মাথাটা ঠিক যেন একটা ছাতার মতো তার ছায়া আধু অন্ধকার সৃষ্টি করেছে বাড়ির চারপাশে তবু মধ্যে চম্পক দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে সেই অন্ধকারে মনে হচ্ছে কোনো এক নারী মূর্তি গাছের নিচে তার দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হচ্ছে সেও যেন তাকিয়ে আছে দ্বিতলের এই গবাক্ষের দিকে ভালো করে তার দিকে তাকিয়ে চম্পক বুঝতে পারল হ্যাঁ সে একজন নারী কিন্তু কেই নারী তার দাঁড়াবার ভঙ্গিটা যেন বিশেষ পরিচিত ভাস্কর চম্পকের কাছে আর এর কয়েক মুহূর্তের মধ্যে চম্পক চিনে ফেলল তাকে ও যে মঞ্চরি চম্পকের জন্যই প্রতীক্ষা করছে সে যে কুয়াশার চাদরে চম্পকের স্মৃতি আবৃত ছিল তা যেন চকিতে সরে গেল চম্পকের মনে পড়ে গেল তার ভুলে যাওয়া অতীতের বাকি অংশটুকু বর্তমান সবকিছু এ স্থান রাজপুত ভূমি অম্বর বা বিকানির নয় এ হল বঙ্গদেশ আরে প্রাসাদ সৃষ্টি মতিসিংহের প্রাসাদ অম্বর রাজ যার কাছে মালিনী মঞ্চরীকে তুলে দিয়েছিল ঝড়ের গতিতে ভাস্কর চম্পকের মণিপুরে যেতে লাগলো সব ঘটনা মঞ্চরিকে অম্বরে রেখে বিকানিরে গেছিল চম্পক থেকে অম্বরে ফিরেও এসেছিল নির্দিষ্ট সময়ে কিন্তু বিকানিরে ফিরে সে সেই ভয়ঙ্কর খবরটা পায় মঞ্চরির যে প্রস্তর মূর্তি অনেক যত্নে ভালোবাসাতে ভাস্কর চম্পক নির্মাণ করেছিল সেই মূর্তি সর্বনাশ ঘটিয়েছে চম্পক আর মঞ্চরীর জীবনে চম্পক বিকানির রওনা হবার দুদিনের মধ্যেই অম্বর প্রাসাদে এসে উপস্থিত হন ধনাঢ্য সৃষ্টি মতি সিংহ অতিথিশালাতে প্রস্তর মূর্তিটা দেখে তিনি জানতে চান যে এই সুন্দর নারী মূর্তি কি শুধুই মনের কল্পনা নাকি কোনো নারীকে দেখে রচনা করা হয়েছে ব্যাপারটা সবার জানা ছিল তাই অতিথির সামনে হাজির করা হয় মালিনী মঞ্চরীকে অম্বররাজ নিজেও তখন অতিথি সৎকারের জন্য অতিথিশালায় উপস্থিত ছিলেন মঞ্চরিকে অতিথির মনে ধরেছে বুঝতে পেরে অম্বররাজ তাকে বললেন যে তিনি মালিনীকে উপহাস্যরূপ প্রদান করবেন সৃষ্টিকে সেই নারী রত্ন উপহার নিয়ে বঙ্গদেশে রওনা হয়েছেন ধনাঢ্য মতিসিংহ শুধু মঞ্চুরই নয় তার মূর্তিটাও তার সঙ্গে গেছে কারণ মঞ্চুরি নাকি কিছুতেই মতিসিংহের সঙ্গিনী হতে রাজি হচ্ছিল না সে নাকি তার মূর্তিটাকে আঁকড়ে দাঁড়িয়েছিল অনেক অনুরোধ শাস্তির ভয় দেখাবার পরও যখন মালিনীকে পালকিতে বসাতে রাজি করানো হলো না তখন মূর্তি সমেত তাকে হাতির সুর দিয়ে পিঠে তুলে বঙ্গদেশের পথে রওনা হন সৃষ্টি খবরটা যেন বজ্রপাতের মতো আঘাত এনেছিল ভাস্কর চম্পকের উপর প্রাথমিক বিহলতা কাটিয়ে ওঠার পর চম্পক অঙ্গর ত্যাগ করে রওনা হয় বঙ্গদেশের দিকে সে যাত্রাপথ যেন অনন্ত এক যাত্রাপথ কত ঘটনা দুর্ঘটনা কখনো সে ঠগীদের খপ্পরে পড়েছে কখনো রাজপ্রহরীদের কখনো সে আবার আশ্রয় পেয়েছে কোনো অচেনা জায়গাতে এক একজন অপরিচিত মানুষের গৃহে তারপর এক সময় সে এসে পৌঁছেছে বঙ্গদেশে বঙ্গদেশ কোনো ক্ষুদ্র দেশ নয় যে সঙ্গে সঙ্গে মিলে যাবে মতিসিংহের বাড়ির ঠিকানা বঙ্গদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সে ছুটে বেরিয়েছে মঞ্চরির খোঁজে কখনো মুর্শিদাবাদে নবাবের ভৃত্তের কাজ কখনো সুতানুটিতে মৃৎশিল্পীর কাজ আলীনগরে ফিরিঙ্গি কোঠিতে গোমস্তার কাজ মনে হয় যেন এসব এক একটা আলাদা আলাদা জন্মের ঘটনা কত মানুষ তার জীবনে এসেছে আবার হারিয়ে গিয়েছে আর এসবের মধ্যেই সে খুঁজে বেরিয়েছে তার প্রেয়সী মঞ্চরিকে তাকে যে উদ্ধার করতেই হবে চম্পককে গত কয়েকদিন যাবৎ যে কাজটা সে করছিল সেটা ছিল একটা শিল্প শিক্ষাকেন্দ্রে শিক্ষকের কাজ কিন্তু হঠাৎ কেন জানি তাকে একদিন বিনা অপরাধে কারাগারে বন্দি করা হল সেখানে তার নতুন নাম দেওয়া হয়েছিল অপরেশ কত রকম লোক বন্দী আছে সেখানে তাদের মধ্যে কেউ রাজা কেউ অমুরাহ কেউ নবাব কেউ বণিক বলেও পরিচয় দিত নিজেদের তাছাড়া সাধারণ মানুষ তো ছিলই দীর্ঘদিন সেই কারাকারে বন্দি থাকার পর তিন দিন আগে সঞ্জীবন নামে এক সহৃদয় ব্যক্তি তাকে মুক্ত করে নিয়ে আসেনি এই প্রাসাদে কিন্তু এ প্রাসাদেই যে মঞ্চরি দেখা মিলে যাবে তা ভাবতেও পারেনি শিল্পী চম্পক যে গাছটার নিচে মঞ্চরি এখন দাঁড়িয়ে আছে ঠিক সেই গাছটার নিচেই বিকালবেলা উদ্যান ভ্রমণের সময় তাকে দেখতে পায় চম্পক আশেপাশে তখন আরও অনেক লোকজন ছিল তারা পরস্পরকে দেখতে পেলেও কেউ কোনো বাক্যালাভ করেনি পাছে অন্যদের কাছে তাদের পূর্ব পরিচয় প্রকাশ পেয়ে যায় সেই ভয়ে তাদের যে পালাতে হবে বঙ্গদেশের এই সুতানুটি ত্যাগ করে তবে তারা মুখে কোনো কথা না বললেও মঞ্চরীর চোখের দিকে তাকিয়ে তার মনের ভাব পাঠ করতে অসুবিধা হয়নি চম্পকের যে চোখ বলছিল। তুমি একদিন আসবে আমি আমি জানতাম যে তোমার জন্য অপেক্ষা করে আছি লোকজনের সামনে কথা বলতে না পারলেও চম্পক একটা কাজ করে এসেছিল একটা বার্তা লিখে সবার অলক্ষে কাগজের টুকরোটা গুঁজে দিয়েছিল মঞ্চরির কাঁচুলির ভাঁজে আর সে এখন গাছের নিচে উপস্থিত হয়েছে মঞ্চুরি সে অপেক্ষা করে আছে তার প্রেমিকের জন্য যেন জন্ম জন্মান্তরের প্রতীক্ষার অবসান হবে এবার আজ রাতেই মঞ্চরিকে নিয়ে পালাবে চম্পক মুহূর্তের মধ্যেই যেন সব স্মৃতি ফিরে পেল চম্পক আর দেরি করা চলবে না মঞ্চরি দাঁড়িয়ে আছে তার জন্য কক্ষের অর্গল খুলে বাইরে বেরিয়ে এলো চম্পক না অলিন্দে অন্য কেউ নেই নিস্তব্ধ শূন্য অলিন্দ অতিক্রম করে সোপান শ্রেণীবে চম্পক বাটিকা প্রাসাদের উদ্যানে নেমে এলো হ্যাঁ কিছুটা তফাতে সেই গাছের নিচে মঞ্চুরি দাঁড়িয়ে আছে ভাস্কর চম্পক এগুলো সেই গাছের দিকে মঞ্চরির সামনে গিয়ে দাঁড়ালো চম্পক আধ অন্ধকারে একটা ফুলের মালা হাতে ধরে দাঁড়িয়ে আছে মালিনী মঞ্চরি ঠিক যেন তার মূর্তিটার মতোই পাতার খুলে এক খণ্ড চাঁদের আলো এসে পড়েছে মঞ্চুরির মুখমণ্ডলে আনত দৃষ্টি তার ভাস্কর চম্পক তার বাহু স্পর্শ করতেই বহুদিন পর প্রেমিকের স্পর্শ পেয়ে একটু কেঁপে উঠে মুখ তুলে চম্পকের দিকে তাকালো মালিনী তার চোখের পাতা দুটো যেন তীর তীর করে আবেগে রোমাঞ্চে নড়ে উঠল এতদিন পর পরস্পরকে পেয়ে বেশ কিছু সময় বাকরুদ্ধভাবে পরস্পরের দিকে চেয়ে রইল তারা চাঁদ যেন হাসছে আকাশ থেকে আশেপাশে বৃক্ষরাজি যেন নির্বাকভাবে ভাবে তাকিয়ে দেখছে মিলন দৃশ্য চম্পক খেয়াল করলো মালিনী মঞ্চরি চোখের কোন যেন চাঁদের আলোতে চিকচিক করছে আনন্দাশ্রু তাকে দেখে চম্পক মৌনতা ভঙ্গ করে বলল হ আমি এসেছি মঞ্চুরি তোমার আর কোনো চিন্তা নেই জানো কত দিন ধরে আমি খুঁজে বেরিয়েছি তোমাকে মনে হয় যেন শতাব্দীর পর শতাব্দি ধরে তোমাকে আমি খুঁজে বেরিয়েছি যেন বহু যুগ পেরিয়ে এসে আজ তোমার দেখা পেলাম ভাস্কর চম্পকের কথা শুনে মঞ্চরি ঠোঁট দুটো আবেগে কেঁপে উঠল সে বলল আমি ওছি জন্ম জন্মান্তর ধরে তোমার জন্যই এই মালা হাতে প্রতীক্ষা করছিলাম আমি জানতাম এক জন্মে না হলে অন্য জন্মে পর জন্মে তুমি আমার কাছে আসবেই এই ফুলমালা তোমার কণ্ঠে পড়াবোই আমি তুমি যে আমার জন্ম জন্মান্তরের ভালোবাসা কথাগুলো বলে মঞ্চুর সেই ফুলমালা পরিয়ে দিল চম্পকের কণ্ঠে জ্যোৎস্নার আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল ঝিকমিক করে উঠল বহু যুগের ওপার থেকে আসা মৃত তারার দল চম্পক জানতে চাইল আমি যেমন পথে পথে ঘুরে বেড়িয়েছি তেমন কি তুমিও খুঁজে বেড়িয়েছ আমাকে মঞ্চরি জবাব দিল হ্যাঁ যুগ যুগ ধরে আমিও তোমাকে খুঁজে বেরিয়েছি আমার হৃদয়ে তবে আমি বন্দিনী এ প্রাসাদ কাননে আসার পর আমার আর বাইরে যাবার কোনো উপায় ছিল না তবে আমি জানতাম আমাদের ভালোবাসা সত্যি তুমি একদিন এখানে আসবেই আমারে মালা কণ্ঠে ধারণ করার জন্য তুমি যখন নিমগ্ন হয়ে আমার মূর্তি রচনা করতে তখন আমিও একদৃষ্টে চেয়ে থাকতাম তোমার দিকে মনে পড়ে ভাস্কর আমি জানতাম শেষ একবার তোমার সঙ্গে আমার শেষ দেখা হবেই তোমার গলায় ফুলমালা পরিয়ে দিয়ে মুক্তি পাবো আমি আর তুমিও মুক্তি পাবে জন্ম জন্মান্তরের এই বিরহ যন্ত্রণা থেকে এই শেষ দেখা আমাদের কথাটা শুনেই ভাস্কর চম্পক বলে উঠল হ্যাঁ সব কিছু মনে আছে আমার প্রাসাদ কাননে শেষ বিকালে সূর্যালোকে তোমাকে প্রথম দেখা থেকে শুরু করে নির্জন দ্বীপপ্রহরে তোমার স্পর্শ পাওয়া প্রতিটা মুহূর্ত কিন্তু শেষ দেখা বলছো কেন তুমি শেষ নয় শুরু বলো আজ রাতে ইয়ে স্থান ত্যাগ করে দূরে কোথাও পালিয়ে গিয়ে ঘর বাঁধবো আমরা যেমন আমরা ভেবেছিলাম তোমাকে পথে পথে খুঁজে বেড়াতে বেড়াতে বহু দেশ পেরিয়ে এসেছি আমি অনেক গ্রাম নগরী চেনা আছে আমার নানা ধর্ম নানা জাতের নানা ভাষার মানুষও আমার চেনা তারা আমাদের আশ্রয় দেবে শেষ নয় এবার শুরু হবে আমাদের নতুন জীবন কথা শুনে কয়েক মুহূর্ত নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল মঞ্চরি একটা বিষণ্নতা জেগে উঠল তার মুখমণ্ডলে সে বলল তা আর হবার নয় আমাদের প্রেমের আখ্যান এখানেই শেষ হলো চমকে বিস্মিতভাবে বলল শেষ হলো মানে এ প্রাসাদ পরিত্যাগ করে এখনই রওনা হব আমরা রক্ষীরা সব নিদ্রামগ্ন চলো তবে আর এখানে থাকা আমাদের উচিত হবে না মালিনী জবাব দিল কিন্তু আমার যে তোমার সঙ্গে যাওয়া হবে না ভাস্কর চম্পক উত্তেজিতভাবে বলে উঠল যাওয়া হবে না মানে কাল ধরে তোমাকে আমি খুঁজে বেরিয়েছি ফিরিয়ে নিয়ে যাব বলে তোমার সঙ্গে ঘর বাঁধবো বলে কেন যাবে না তুমি একটা অদ্ভুত বিষণ্ন হাসি ফুটে উঠলো মালিনীর ঠোঁটে সে জবাব দিল যাওয়া যাবে না কারণ যে যুগ যে সময় আমরা পিছনে ফেলে এসেছি সেখানে আর ফেরা যাবে না বলে অতীতে কেউ ফিরে যেতে পারে না বলে মঞ্চুরি কি বলছে তা বুঝতে না পেরে চম্পক তাকিয়ে রইল তার দিকে মালিনী মঞ্চুরির চোখের কণ্বে এবার জল নামতে শুরু করেছে না এ অশ্রু আনন্দের নয় বেদনার অশ্রু বিচ্ছেদের অশ্রু শেষ একবার তার প্রিয়তমর দিকে মুখ তুলে তাকালো মালিনী মঞ্চরি তারপর বলল তুমি আমাকে ভুলে যাবে। চাঁদের আলোতে চম্পকের দিকে তাকিয়ে আছে মঞ্জুরি মঞ্চরি স্রোতের মতো তার চোখ ছাপিয়ে জল নামছে চম্পক তাকে কিছু একটা বলতে গেল কিন্তু সেই মুহূর্তে কোথা থেকে এক মেঘ এসে যেন ঢেকে দিল চাঁদটাকে চারপাশে নেমে এলো গাঢ় অন্ধকার ভাস্কর চম্পকের চোখের সামনে থেকে হারিয়ে গেল মঞ্জুরি চম্পক বলে উঠল উম তুমি কোথায় কিন্তু কোনো সাড়া মিলল না আর এরপরই চম্পকের মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করলো তার মনে হতে লাগলো তার মাথার ভিতর থেকে সব ভাবনা সব স্মৃতি যেন মুছে যাচ্ছে মরুপ্রদেশের অম্বর প্রাসাদের সেই কানুন সেই প্রস্তর মূর্তি মালিনী মঞ্চরীর মুখ এমনকি ভাস্কর চম্পকে নিজস্ব সত্যাটুকু আত্মপরিচয়ও যেন হারিয়ে ফেলছে সে তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না শরীর কাঁপছে তার দুহাতে মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ল ভাস্কর চম্পক আর যখন হুঁশ ফিরল তখন আবার চাঁদের আলো ফুটেছে সে দেখল বাগানে একটা গাছের নিচে সে বসে আছে তার সামনে দাঁড়িয়ে আছে একটা শ্বেত পাথরের নারী মূর্তি এই প্রাচীন বাড়িটার বাগানে নানা ধরনের মূর্তি আছে তেমনই একটা মূর্তি এটা তবে এত রাতে সে এখানে কেন বুঝতে পারল না উঠে দাঁড়িয়ে মূর্তিটার দিকে একবার তাকিয়ে বাগান ছেড়ে বাড়ির ভিতর প্রবেশ করার জন্য এগুলো সে কলকাতা শহর একবিংশ শতাব্দীতে পদার্পণ করলেও শহরের উপকণ্ঠে এ বাড়িটা বেশ প্রাচীন বাড়ি না বলে একে ছোটখাটো একটা প্রাসাদ বলাই ভালো নাম মতিমঞ্জিল ডাক্তার সঞ্জীবন বসু এ বাড়ি সম্পর্কে যতটুকু শুনেছেন তাতে কলকাতা নগরী পত্তনের কিছু সময় পরই মতি নামের এক ধনার্ঢ্য ব্যবসায়ী নাকি এই প্রাসাদ ভবন নির্মাণ করান অর্থাৎ এই বাড়িটার বয়স কমপক্ষে তিনশো বছর নিজের দেশ রাজস্থান থেকে বেশ কিছু সুন্দর পাথরের মূর্তি এনে মতিসিংহ সাজিয়েছিলেন বাড়িটাকে এখনও তার বেশ কিছু দাঁড়িয়ে আছে বাড়িটাতে কিছুদিন আগে এ বাড়িটাকে তুলে দেওয়া হয়েছে এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের হাতে তাদের মাধ্যমেই প্রাচীর ঘেরাই বাড়িটাকে মেরামত করে নিয়ে এখানে একটা মানসিক স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র চালান মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জীবন বসু অর্থাৎ লুনাটিক অ্যাসাইলাম লোকে যাকে চলতি কথায় পাগলা গারদ বলে সেখান থেকে প্রায় সুস্থ হয়ে ওঠা রোগীদের বাড়িতে ফিরিয়ে দেবার আগে কিছুদিনের জন্য এই মানসিক স্বাস্থ্য উদ্ধার কেন্দ্রে এনে রাখা হয় বাড়ির ভিতর নিজের কাজের ঘরে বসেছিলেন সঞ্জীবন বেলা দশটা বাজে সূর্যের আলো খেলা করছে সামনের বাগানে তিন দিন আগে তিনি অ্যাসাইলাম থেকে একজন প্রায় সুস্থ হয়ে ওঠা রোগীকে এনেছেন এই বাড়িতে লোকটার নাম অপরেশ মিশ্র লোক একজন যুবক তার কেস হিস্ট্রিতে একবার চোখ বুলিয়ে নিচ্ছিলেন মনোবিদ সঞ্জীবন প্রায় সুস্থ হয়ে ওঠা রোগীটার কেস হিস্ট্রি বড় অদ্ভুত সরকারি আর্ট কলেজে অধ্যাপনার কাজ করেন অপরেশ হঠাৎই তার মাথাটা কেমন যেন গন্ডগোল হয়ে যায় সে দাবি করতে থাকে তার নাম নাকি চম্পক সিংহ জয়পুরের প্রাসাদে সে নাকি ভাস্করের কাজ করত আদি বাড়ি তার রাজস্থানের বিকানিরে তার প্রেমিকা মঞ্চুরি নামের কোনো এক মেয়ের খোঁজে সে রাজস্থান থেকে বাংলাদেশে এসেছে অথচ তার পরিবারের দাবি রাজস্থান তো দূরের কথা অপরেশ দিনও কলকাতা ছেড়ে দীঘা পর্যন্ত যায়নি যাই হোক সেই মঞ্চের খোঁজে নাকি কলকাতার রাস্তায় পাগল হয়ে হয়ে ঘুরে শুরু করেছিল অপরেশ বাধ্য তাকে তার বাড়ির লোকরা অ্যাশাই পাঠায় দীর্ঘদিন সেখানে থাকার পর বর্তমানে সে প্রায় সুস্থ কেস হিস্ট্রিটা দেখছিলেন তিনি এমন সময় অপরের সে ঘরে প্রবেশ করলো গুড মর্নিং জানিয়ে সে ডাক্তার সঞ্জীবন বসুর চেম্বারে বসল তারপর প্রশ্ন করল আমি কবে বাড়ি ফিরবো ডাক্তারবাবু বাড়ি ফিরে আমাকে কাজে যেতে হবে ও অনেক দিন সেখানে যেতে পারিনি অসুস্থ ছিলাম বলে মনোবিৎ সঞ্জীবন প্রথম হেসে জবাব দিলেন আশা করছি খুব তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দেব এ কথা বলার পর অপরেশ কতটা সুস্থ হয়েছে তা একবার পরীক্ষা করার জন্য সঞ্জীবন তাকে প্রশ্ন করলেন আচ্ছা আপনি চম্পক সিংহ বলে কোনো নামের সঙ্গে পরিচিত অপরেশ জবাব দিল না মঞ্জুরি নামের কোনো মহিলার সঙ্গে অপরেশ জবাব দিল না ই নামের কোনো মহিলাকে তো চিনি না নামটাই প্রথম শুনলাম সঞ্জীবন তাকে শেষ প্রশ্ন করলেন আপনি রাজস্থানে গেছিলেন কখনো জয়পুরের অম্বর প্রাসাদে অপরেশ বলল দীঘা ফুরি দেখা হলো না তো রাজস্থান কলকাতার বাইরে কখনো যাওয়াই হয়ে ওঠেনি অপরেশের জবাব শুনে ডাক্তার সঞ্জীবন বসু বুঝতে পারলেন অপরেশ সুস্থ হয়ে উঠেছে তার মাথার ভিতর থেকে মুছে গেছে অদ্ভুত ভাবনাগুলো অপরেশের পর তাকালো জানলার দিকে আলো ঝলমলে সকালে জানলার বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে শ্বেত পাথরের তৈরি একটা পূর্ণাবয়ব নারী মূর্তি যেটা দেখিয়ে অপরেশ ডাক্তারবাবুকে বললো মূর্তিটা খুব সুন্দর তাই না কাল বিকেলে বাগানে ঘুরতে ঘুরতে দেখেছিলাম ওটা কার মূর্তি সঞ্জীবন মূর্তিটার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ ভারী সুন্দর মূর্তি প্রাচীন মূর্তি তবেকার মূর্তি বলতে পারবো না শুনেছি মূর্তিটা নাকি রাজস্থান থেকে বহুকাল আগে আনা হয়েছিল তবে মূর্তিটার দিকে তাকিয়ে একটা ব্যাপার তারা কেউ খেয়াল করল না মূর্তির হাতে ধরা পাথরের তৈরি ফুলের মালাটা নেই সেটা তার হাত থেকে খুশি টুকরু টুকরু হয়ে পড়ে আছে তার পায়ের কাছে মূর্তিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অপরেশ বলল মঞ্চুরি বলে কাউকে আমি না চিনলেও আপনার বলা ওই নামটা আমার বেশ লেগেছে শিল্পী ভাস্করদের মধ্যে প্রস্তর মূর্তির নাম দেওয়ার একটা রেওয়াজ আছে জানেন নিশ্চয়ই আমি এই মূর্তির ভাস্কর না হলেও আমার খুব ইচ্ছে করছে সেই মূর্তিটার একটা নাম দিতে তাই আজ থেকে এই মূর্তিটার নাম দিলাম মঞ্জুরি